হ্যালো বন্ধুরা আমি রেশমা রেসিপি এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আলু মাটারের রেসিপি আলু মাটার আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আমি এটা যেভাবে তৈরি করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিই এই আলু মাটার তৈরি করতে আজ আমার কী কী উপকরণ লাগছে এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের আমি আটখানা আলু নিয়েছি আর নিয়েছি আমি ছাড়ানো মটরশুঁটি এক বাটি প্রথমে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি টুকরো করে নেবো এক একটা আলুর দেখুন আমি চারটে করে টুকরো করছি এভাবে ডুমো ডুমো করে ছোটো ছোটো ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি সমস্ত আলুগুলো এভাবে কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নায় চলে এলাম আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম দিয়ে দিলাম চার টেবিল চামচ মতন তেল তেলটা গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই আলুটাকে নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব আমি এই মাটার পনিরটা করার জন্য আলুটাকে একটু ভেজে নিই কিন্তু এটা কিন্তু কাঁচা আলু দিয়েও করা যায় এটা একেবারেই অপশানাল আপনাদের ইচ্ছে না হলে আলুটাকে নাও ভাজতে পারেন না ভেজেও কিন্তু খুব ভালো টেস্ট হয় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ভাজার সময় নুনটা দিলে কিন্তু আলুর ভিতর অব্দি নুনটা ঢুকে যায় তাই টেস্টটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় তা আমি এইভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট ভেজে নিয়ে দেখুন আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি পাত্রে রেখে দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে আর একটা তেজপাতা ফোরনটাকে আমি তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো আধা চা চামচ গ্রেট করা রসুন আর আধা চা চামচ গ্রেট করা আদা এই আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা তো যখন একটা কালার চলে আসবে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে দেখুন তখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি এই টমেটোর পেস্টটাকে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আধা চা চামচ নুন ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন এবার গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজ আর টমেটোর সাথে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি ছাড়ানো মটরশুঁটিগুলো যেহেতু মটরশুঁটিটা আমার ফ্রেশ আছে তাই এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি এই মশলার মধ্যে আমি মটরশুঁটিটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটা আমার একেবারে মিডিয়াম ফ্লেমে আছে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে মটরশুঁটিটাও কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো এটাকে পাঁচ মিনিটের জন্য যেন মশলাটা খুব ভালো করে যেন কষানো হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই দশ পনেরো মিনিট ঢাকা দেওয়ার জন্য আর আমার আলু আর মটশুটিটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে কিন্তু এর টেস্ট অনেকটা বেড়ে যায় আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন আমি একটু গ্রেভিটা রাখবো তাই আমি এতটা পরিমাণে জল দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছে আরও পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কুচনো ধনে পাতা আর দিয়ে দেব আমি আধা চা চামচ কসুরি মেথি যেটাকে আমি হাতে একটুখানি ক্রাশ করে নিচ্ছি এই ক্রাশ করে নিয়ে কসুরি মেথিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় এভাবে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়ো এই ধনে পাতা কসুরি মেথি আর গরম মশলাটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা আমার কত সুন্দর হয়েছে গ্রেভিটাকে আমি ঠিক এরকম রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভিটা কম বেশি করে নিতে পারেন এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করা দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার আলু মাটার দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন